আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমরা প্রতিনিয়তই কিছু কিছু টিপস দিচ্ছি এই বিষয়ে যে কিভাবে আপনার গলাটিকে সুন্দর করবেন, কিভাবে সঙ্গীত শিখবেন, কিভাবে আপনার সঙ্গীতটি সুন্দরভাবে উপস্থাপন করবেন। আমরা গত পর্বে আপনাদেরকে একটি টিপস দিয়েছিলাম, যে টিপসের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন অবশ্যই যে আপনার গলা ঠিক রাখার জন্য কোন কোন জিনিসগুলি আপনারা খাবেন না, সেগুলি থেকে দূরে থাকবেন। আশা করছি আপনারা সেগুলি মেনে নিয়েছেন। এবং আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেখাবো এবং জানাবো। সেই বিষয়টি হলো আপনার গলা ঠিক রাখার জন্য আপনার যে সমস্ত জিনিসগুলি খাবেন। প্রিয় বন্ধুরা, আপনার ঘরে থাকা পাত্র দিয়ে আপনি গরম পানি করুন। সেই গরম পানিটি ফুটন্ত গরম পানি। সেই পানির ভেতরে আপনি একটু আদা দিয়ে দিন এবং একটু লবঙ্গ, গাছের ছাল, গরম মশলা, এগুলি দিলে পরে যখন পানিটা অনেক ফুটন্ত করবেন, পানিটা লালচে বর্ণে হয়ে যাবে। এরপরে আপনার সুবিধার জন্য আমরা বলছি যে আপনি সেখানে একটু চা পাতা দিয়ে দেন, যাতে করে আপনি চা বানিয়ে খেতে পারেন। সেখানে একটু চিনি দিয়ে দেন, তাহলে একটু সুন্দর চা খেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের সুবিধার্থে বলছি, যাতে করে ক্ষতি না হয়, এই পানিটা অত্যন্ত গরম হওয়ার কারণে যখন আপনি এটা পান করতে যাবেন তখন আপনার কষ্ট হতে পারে, আপনার ঠোঁট অথবা জিহ্বা পুড়ে যেতে পারে। এজন্য খুব সাবধানতার সাথে এই পানিটা আপনি পান করতে থাকুন। নিয়মিত যদি আপনি এভাবে এই জিনিসগুলি মিশ্রিত পানিটা পান করতে পারেন, আশা করি আপনার গলাটা টনটনে হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত, আমাদের একটি আমরা পরীক্ষিত একটি জিনিসের কথা আপনাদেরকে জানিয়ে দিলাম কি কারণে গলাটা সুন্দর হয়, গলা সুন্দর রাখার জন্য কী কী খাবেন। প্রিয় দর্শক, আগামীতে আরও একটি নতুন টিপস আপনাদের সামনে নিয়ে আসবো, কীভাবে আপনার গলা সুন্দর হবে, কীভাবে সঙ্গীত শিখবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।